আসসালামু আলাইকুম, আমি মাহবুব তামিম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে অ্যাকোয়ারিয়ামের রঙিন চিংড়ি চাষ করবেন। আমার মনে হয় সকল অ্যাকোয়ারিয়াম ফিশের মধ্যে শ্রিম্প চাষ অনেক সহজ এবং এটির বাজার চাহিদাও খুব ভালো। বর্তমানে বাংলাদেশে অনেক কালারের শ্রিম্প পাওয়া যায়, এর মধ্যে সবথেকে বেশি দেখা যায় রেড শ্রিম্প। শ্রিম্প চাষ করার জন্য আপনি যে কোনো একটি ট্যাঙ্ক নির্বাচন করতে পারেন, কিছুদিনের পুরনো পানি হলে ভালো হয়। সাধারণত চিংড়ি মাছ আগাছা খুব পছন্দ করে, এর জন্য আপনি প্লান্ট দিয়ে রাখতে পারেন। আমি এক্ষেত্রে কচুরিপানা ব্যবহার করে থাকি। চিংড়ি মাছ এক প্রকার অটো ব্রিডের মাছ, এর এক্সট্রা কোনো যত্ন নিতে হবে না। এদের ডিম আপনাআপনি ফোটে, ফলে বাচ্চা আলাদা করতে হয় না। শুধুমাত্র ট্যাঙ্কে মাদার অর্থাৎ ব্রুড চিংড়ি মাছ রাখবেন আর মাঝে মাঝে পানির কোয়ালিটি চেক করবেন। পানির কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনি কাঠবাদাম পাতা ব্যবহার করতে পারেন। অন্য অন্য মাছের মতো চিংড়িও ফিট খেতে পছন্দ করে, আমরা কোয়ালিটি গোল্ডের ছোট ফিট ব্যবহার করে থাকি। এভাবেই আপনিও চিংড়ি চাষ করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্স অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।